চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর চট্টলার সিংহপুরুষ, বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগের যুব সংগঠক গোলাম সামদানি জনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 11 নং দক্ষিণ কাটুলি ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম মাস্টার, 25 নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দিলদার খান দিলো, 25 নং রামপুর ঘ ইউনিট আওয়ামী লীগের সভাপতি নুরুল আফসার, 11 নং দক্ষিণ কাটুলি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সামির আলম সমীর, মহানগর যুবলীগ নেতা জাহিদুল ইসলাম রাইসুল, হালিশোর থানা যুবলীগ নেতা সারোর জামান, সুফিয়ান রুবেল, গোলাম সম্রাট রিগান, আরমান, সুহেল, আকিবুল হক চৌধুরী, শরীফুল ইসলাম, সাব্বির আহমেদ শামীম, ইসমাইল সম্রাট, হালিশোর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নৌশুদ আলী, সিনিয়র সদস্য এ কে আরিফ খান, 11 নং দক্ষিণ কাটুলি ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মাহফুজ আহমেদ ফাহিম, মিজানুর রহমান সানজিদ, তামিম আহমেদ, বাবুল আলী, রাব্বি, শরীফ মুস্তাকিম, 26 নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা তানজিদ নুরু, হৃদয় শরীফুল প্রমুখ। তিনি যেন যেখানে আছেন সেখানে যেন শান্তিতে থাকেন, ভালো থাকেন, মান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসিব করেন। আমরা যারা এবিএম মহিউদ্দিন চৌধুরীর আদর্শে দীক্ষিত হয়েছি, আমাদের আপনাদের সকলের কাছে আমার দাবি থাকবে, এবিএম মহিউদ্দিন চৌধুরীর সমাজসেবামূলক যে সকল কর্মকাণ্ডগুলো, দেশ মাতৃকার জন্য তার যে অকুতোভয় যে আন্দোলন এবং জনগণের যে উপকার করার, সমাজের উপকার করার তার যে মনোবৃত্তি, সেই মনোবৃত্তিকে যেন আমরা মনে রাখি, তার আদর্শ, তার কর্মকে যেন আমরা স্মরণ করে এগিয়ে যাই, সে আশাবাদ ব্যক্ত করে। এবং আজকের যারা আয়োজক, আমাকে যারা এখানে অতিথি করে এনেছেন, তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এই আজকের এই স্মরণ সভায় উপস্থিত মেজরিটি পার্সন যে সাধারণ জনগণ আছে, এই সাধারণ জনগণকে নিয়েই উনি রাজনীতি করেছেন। আপনাদের মতো সাধারণ জনগণের পাশে থেকে উনি রাজনীতি করে উনি বাংলাদেশের মধ্যে দেখিয়ে দিয়েছেন কীভাবে স্থানীয় রাজনীতি করে, কীভাবে স্থানীয় জনগণের পাশে থেকে জাতীয় নেতা হওয়া যায়। চট্টগ্রামের আলহাজ এবিএম চৌধুরী শুধু চট্টগ্রামে নয়, তিনি গোটা বাংলাদেশের একটি আইডল ছিলেন। তিনি দেখিয়ে দিয়েছেন কীভাবে জনসাধারণের পাশে থেকে জনসাধারণের খেয়াল করা যায়। তিনি দেখিয়ে দিয়েছেন কীভাবে একটা সিটি কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা যায়। তিনি দেখিয়ে দিয়েছেন কীভাবে আন্দোলনের মাধ্যমে সকল ন্যায়কে হাতে ঘুরে আনা যায়। আমরা দেখেছি যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মুক্তিযুদ্ধ ডাক দিয়েছিলেন, তখন এই মহিউদ্দিন চৌধুরী ঘর্মসেনা থেকে জয় বাংলা বাহিনী গঠন করে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার চেষ্টা করেছিলেন। 75 পরবর্তী সেই পাকিস্তানের প্রেততারা যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করেছিল, তখন তিনি নিজের জীবনের দিকে তাকাননি, জীবনের মায়া করেননি।